মতো ইতিমধ্যে দিল্লীত কৈছোই যে মই আসন এতিয়া কব বিচৰা নাই, কারণ এতিয়া রাইজৰ আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা সব ইভিএমত বন্দী হয়ে আছে। গতি মই ইভিএমত বন্দী হয়ে থাকা এই ভোটের পরিসংখ্যাটার ওপর মই নতুন সংখ্যা এটা দিব বিচৰা নাই, কিন্তু মই যিখিনি আমার দলের নেতা কর্মী রাইজরপরা যিখিনি ফিডবেক পাইছো তারপর মই এষাৰ কথা মই নিশ্চিত হয়েছো যে আমার কংগ্রেসের সিট নিশ্চিতভাবে আগতকে বৃদ্ধি পাব আর উজনি অসমত নামনি অসমত ব্রহ্মপুত্র বরাক ভ্যালি পাহাড়ত আমার ভোটের পার্সেন্টেজটা বৃদ্ধি পাব। মহাজোটত থাকুতে এআরডিএফক লগত লৈ থাকুতে বিপিএফক লগত লৈ থাকুতে আমার যে ভোট শেয়ার আছে সেই মহাজোট ভঙ্গ করে দিয়ার পাছতো কংগ্রেসের ভোট শেয়ার যথেষ্ট বৃদ্ধি পাব। আর ইতিমধ্যে পবিত্র মার্গিতে কৈছে যে কংগ্রেস কোম্পানি বন্ধরিত হয়েছে আর তার সিএম রাহুল গান্ধী আর আপনি স্যার মই একটা কথা কোম, বিজেপিয়ে এই গোটেই ইলেকশনটোত চেষ্টা করেছিল আসল যাক রাইজর মৌলিক সমস্যা সেই কথাবিলাকৰ সংবাদ মাধ্যমৰ দৃষ্টি রাইজর দৃষ্টি আঁতৰাই ৰাখিবৰ কাৰণে এই টেকনিকটো এতিয়া আকৌ বিজেপিয়ে আৰম্ভ কৰি আছে। তেওঁলোকৰ দুটা ইস্যু, এটা হৈছে সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতি কৰিবলৈ, যিটো সময়ত গোটেই অসমৰ মানুহে সাম্প্রদায়িক রাজনীতি বাদ দিব বিচাৰিছিল সেই সময়টোত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজমল ডাঙৰীয়াক কেনেকৈ সাৰ পানী যোগাইছিলে, এ আই ইউ ডি এফক কেনেকৈ সাৰ পানী যোগাইছিলে সেইখিনিতো সবেই দেখিলে। আমি আসন বেছি পোৱাটো বিচাৰিব নেকি? আমাক আমিতো আৰু বিজেপি পৰা চাৰ্টিফিকেট লৈ আমি ইলেকশ্যন খেলা নাই, আমি অসমৰ ৰাইজৰ ওপৰত বিশ্বাস ৰাখি অসমৰ ৰাইজৰ ওপৰত আস্থা ৰাখি পেলাই খেলিছোঁ। ৰাইজে যি দিব লাগে বাকচত দিছে, আমাৰ ৰাইজৰ ওপৰত বিশ্বাস আছে আৰু ৰাইজে যি দিব সেয়া আমি নির্মালী বলে শিরত লম। আর আজমলের আইনি উপদেষ্টা আসলে এটা হেল করেছে যে আজ বদরুদ্দিন আজমল আসলে হিমন্ত বিশ্ব প্রথমতে কাম করে আছে। এতিয়া আর আজমল ডাঙরিয়ার কথা পাতিব মন নাই, তেওঁ রেস্ট লোক একদিন বহুত কষ্ট হল আজমল ডাঙরিয়ার আর পরাজয়ের গ্লানিরে তেওঁ এটা সময় কটাবলগীয়া হয়েছে, তেওঁ জানে ভালকে হারিলে বলে, সেইকাৰণে মই তেওঁৰ কথা বেছি পাতিবলৈ মন নাই। সমাপ্তি বুলি মই নকওঁ, এটা ইলেকশ্যন হাৰিলে যে কোনোবা শেষ হৈ যাব এনেকুৱা নহয়, ইলেকশ্যনটো হৰা জিকা থাকেই, কিন্তু এইবাৰ তেওঁ হাৰিছে।